নমস্কার আপনি শুনছেন টিভিনাইন বাংলার পডকাস্ট কানে কানে আর আমি রুমেলা বলছি এই পডকাস্টের বিষয় কোন ধরনের ফোর প্লে আপনাকে দিতে পারে চরম সুখ বন্ধু মহলে হেপ অ্যান্ড হ্যাপেনিং কাপল হিসেবেই পরিচিত ত্রিশা সাগনিক চাকরি পাহাড় ট্রেকিং আর শহরের নিত্য নতুন পানশালায় হুমারা ওদের কলেজ কালের অভ্যাস সোশ্যাল মিডিয়া জুড়ে আদর মাখা ছবি ওদের দুজনের আরও একটা বিশেষ গুণ ছিল চুমু নিয়ে দুজনেই বড় বেশি অপসেসড পাহাড় থেকে জঙ্গল সর্বসমক্ষে চুমু খেতে কোনো দ্বিধা নেই ওদের বন্ধুরাও জানে তাদের এই চুমুপ্রীতির কথা আর তাই যুগলের আবদারে রোমান্টিক ছবি তুলে দিতে বন্ধুরাও সদাই প্রস্তুত তবে সবকিছু সামলে সংসারী দম্পতি বলা যায় ওদের বিয়ের পাঁচ বছর পর তৃষা শাগ্নিকোর নাম লেখাল প্যারেন্টহুডের টিমে জীবনের নতুন এই অধ্যায়ে মন থেকে খুশি হলেও কোথাও যেন তাল কাটছিল তা বুঝতে পারছিল ওরা দুজনেই কেজো জীবন আর বাচ্চার ন্যাপি চেঞ্জের মধ্যেখানে পড়ে হারিয়ে যেতে বসেছিল ওদের আগের সেই উদ্দীপনা বাড়ি সংসার সব সামলাতে গিয়ে দিনের চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো ঘণ্টাই ওদের কাটত ঝগড়া করে হঠাৎ ইচ্ছে করলে মাঝরাতে কফি খেতে যাওয়া কিংবা উইকেন্ড ট্রিপ কোনো কিছুরই সুযোগ ছিল না শেষ কবে একে অপরকে জড়িয়ে ধরেছে তাও ঠিক করে মনে করতে পারে না তৃষা উপভোগ করতে পারে না সেক্স লাইফও একটা সময় ছিল যখন বন্ধুরাই ওদের থেকে পরামর্শ নিত নিজেদের জন্য সেখানে দাঁড়িয়ে তৃষার কাছে এখন যৌনতা শুধুই রোজগারের অভ্যাস কখনো মনে হয় সাগ্নিক ওকে একরকম জোর করছে যৌন মিলনের জন্য তবে সোশ্যাল মিডিয়া বলছে এই সমস্যা শুধু তৃষার নয় এখনকার অনেক মেয়েই এই সমস্যায় ভুগছেন সম্প্রতি টরন্টো বিশ্ববিদ্যালয়ের তরফে একটি গবেষণা চালানো হয়েছে মোট তিনশো জনের উপর এই সমীক্ষা চালানো হয় এর মধ্যে একশো জন পুরুষ ছিলেন আর একশো জন মহিলা সেখানে অধিকাংশ মহিলাই বলেছেন ইদানিংকালে তারা আর যৌনতা উপভোগ করতে পারছেন না যৌনতৃপ্তির অভাব বোধ করছেন অনেকেই আবার বেশ কিছু মহিলা অভিযোগ করেছেন শুধুমাত্র সঙ্গমের সময়টুকু স্বামী তাদের কাছে টেনে নিচ্ছেন প্রয়োজন মিটলেই বিছানার অন্য পাশে মুখ ঘুরিয়ে নিচ্ছেন কিংবা ব্যস্ত হয়ে পড়ছেন নিজের মতো ফোন ঘাটতে আর এখানেই থেকে যাচ্ছে ঘাটতি সঙ্গী আদৌ সঙ্গমের সময়টুকু সুখ পেলেন কিনা বা তার চাহিদা মিটল কিনা সে কথা ভাবছেই না ছেলেরা ছেলেদের মধ্যে যে ফোর অভাব রয়েছে এ কথা স্বীকার করছেন বিশেষজ্ঞরাও অধিকাংশ মেয়েরই ফোরপ্লে পছন্দ যৌনতার অনেকখানি জায়গা জুড়ে রয়েছে ফোর প্লে সেক্স মানে শুধুই যে শারীরিক মিলন সবসময় সেটা নয় মনের মিলনও বটে আদরের মধ্যেও লুকিয়ে থাকে ওই মানুষের প্রেম শ্রদ্ধা যদি ব্যাপারটা শুধুই দৈহিক বা ক্যাজুয়াল সেক্স হয় সেখানেও দরকার যৌনতাকে উপভোগ করা আর এই ফোরপ্লেই আপনাকে সাহায্য করবে পার্টনারের আরও একটু কাছাকাছি যাওয়ার বিছানায় উষ্ণতা ছড়ানোর আগে ফোরপ্লে তাপমাত্রা আরেকটু বাড়িয়ে দিন দেখবেন আপনার রোজকার কামোত্তেজনা আরও একটু বেড়ে গিয়েছে পার্টনারের শরীরে আপনার ছোঁয়া যে শিহরণ তৈরি করে তার চেয়ে দ্বিগুণ উত্তেজনা তৈরি করবে টেম্পারেচার প্লে টেম্পারেচার প্লে হল ফোর প্লেরই অংশ সঙ্গমের সময় ঠান্ডা বা গরম কোনো বস্তুর ছোঁয়া আপনাদের দুজনের শরীরেই অনুভূতি তৈরি করতে পারে এই টেম্পারেচার প্লে সেক্সকে আরও আকর্ষণীয় ও মজাদার করে তোলে এমনটাই মনে করেন সেক্সোলজিস্টরা ফোর প্লেটে মেতে ওঠার সময় দুজন মানুষের ত্বক একে অপরের সংস্পর্শে আসে এখানেই আরও কামোত্তেজনা জাগাতে সাহায্য করবে টেম্পারেচার প্লে টুকরো বরফ ঠোঁটের মাঝে নিয়ে সঙ্গীর শরীর জুড়ে বুলিয়ে দিতে পারেন কিংবা সঙ্গমে মেতে ওঠার আগে গরম তেল মালিশও করতে পারেন কাজে আসতে পারে আপনার কোনো গরম বা ঠান্ডা বস্তু নিয়ে প্লেতে মেতে ওঠার নামই টেম্পারেচার প্লে বিশেষজ্ঞদের মতে টেম্পারেচার প্লে প্রথমে শুনতে অদ্ভুত লাগলেও এটি আপনার সঙ্গীর শরীরের প্রতি আস্থা ধৈর্য এবং আপনাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়িয়ে তুলবে মূলত বিডিএসএম এ মেতে উঠলে এই টেম্পারেচার প্লে সাহায্য নেন অনেকেই এতে পার্টনারের অনুভূতি যেমন উপভোগ করা যায় তেমনি দুজনের বিশ্বাসের সেতুও মজবুত হয় নিজেদের মধ্যে সুস্থ সম্পর্ক গড়ে তুলতে গেলে আদর খুনশুটিরও প্রয়োজন রয়েছে যৌনতাই শেষ কথা নয় সেক্সের পর প্রেমিকা বা স্ত্রীকে আলিঙ্গন বা টাইঠাক করে কিছুক্ষণ থাকুন চুম্বন আদর এবং নিজের অনুভূতি প্রকাশ করুন এমনটাই পরামর্শ বিশেষজ্ঞদের আলিঙ্গন আর চুম্বনের মধ্যে দিয়ে যৌনসুখের সন্ধান পান মহিলারা যৌনতার বা সেক্সের পর যে কোনো পুরুষের কাছেই স্নেহ খোঁজেন মেয়েরা যা প্রভাব ফেলে সম্পর্কেও এই পডকাস্টটি শুধুমাত্র তথ্যের জন্য কোনো ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত বিষয় নয় বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসক বা সেক্সোলজিস্টের সঙ্গে পরামর্শ করুন আপনাদের কেমন লাগছে টিভি বাংলার পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশনস দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে